প্রথম যেটা আছে আমাদের দুয়ারে সরকার আমরা নিয়েছি সরকার মাধ্যমে তিন বেশি মানুষকে আমরা পরিষেবা দিতে পেরেছি তার মধ্যে যেটা ম্যাডাম বলেছেন লক্ষ্মী ভান্ডার আমি লক্ষ্মী ভান্ডার নিয়েই স্টার্ট করছি সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার ম্যাডাম এখন অবধি আমরা এক কোটির বেশি আমাদের মহিলাদেরকে আমরা পরিষেবা দিতে পেরেছি যারা জেনারেল ক্যাটেগরি মহিলারা আছেন তার পাঁচশো টাকা এটা দু মাসে টাকা দেওয়া হয়েছে সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবরে আর যারা আমাদের এস সি তাদেরকে এক হাজার করে দু মাসে দু হাজার করে টাকাটা দেওয়া হয়েছে তার মধ্যে চারটে জেলা বাকি আছে চারটে জেলা বাকি আছে ম্যাম এবং যেগুলো এখনো দুয়ারে সরকারে হয়নি নাম লেখানো বাকি আছে সেটা বাকি আছে তো যেটা ম্যাডাম বলেছেন এখানে দুটো জেলা যেখানে আমাদের মাঝখানে আমাদেরকে থমকে দিতে হয়েছে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পেইন সেখানে অনেক কিন্তু লক্ষীরা আবেদন দিতে পারেনি অন্যান্য পরিষেবাও তারা আবেদন দিতে পারেনি খানি ম্যাম ক্যাম্প মোডে আবার অ্যাপ্লিকেশনগুলো নিয়ে নেব নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্যে আবারও শুরু হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্প তো কোন কোন জেলায় কবে কবে বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রিপ বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনার জেলার নাম এবং আপনার জেলায় দুয়ারে সরকার ক্যাম্প করতে চান কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা কোন কোন জেলায় দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে কবে কবে বসতে চলেছে এই সম্বন্ধে কী আপডেট আছে আপডেটটি আমরা জেনে নেব ভবনীপুর ও মুর্শিদাবাদে দুয়ারে সরকার ক্যাম্প বিস্তারিত জানব কবে কবে বসতে চলেছে এই দুয়ারে সরকার ক্যাম্প ভবনীপুর ও মুর্শিদাবাদে উপনির্বাচনের আদর্শ আচরণবিধি প্রয়োগ হওয়ার জেরে সেপ্টেম্বরে সেখানে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ক্যাম্প এবার ফের চালু করতে চলেছে রাজ্য সরকার আজ অর্থাৎ শনিবার থেকে ভবনীপুরে চালু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প মুর্শিদাবাদে নভেম্বর মাসের এক তারিখ থেকে এই ক্যাম্প হবে বলে নবান্ন সূত্রে খবর পয়লা নভেম্বর ছাড়াও দু তারিখ তিন তারিখ আট তারিখ ও ন তারিখ এই পাঁচ দিন ক্যাম্প হবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের এই ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ আঠারোটি সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেখানকার বাসিন্দারা কলকাতার ভবনীপুর ও মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও জমিপুরে চৌঠা সেপ্টেম্বর ভোট ঘোষণা হয়েছিল তখন দুয়ারে সরকার ক্যাম্পের ক্যাম্প চলছিল পুরো মাত্রায় এই প্রকল্পের ক্যাম্প শুরু হয়েছিল ষোলোই আগস্ট থেকে চলেছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত এরই মাঝে এই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হওয়ায় বন্ধ রাখা হয়েছিল দুয়ারে সরকার প্রকল্পের কাজ সেখানকার মানুষ যাতে এই পরিষেবা অর্থাৎ দুয়ারে সরকার পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য ফের দুয়ারে সরকারের ক্যাম্প চালু করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আছে মুর্শিদাবাদ জেলা এবং কলকাতায় এই দুই জেলায় আপাতত দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে সে সঙ্গে যেটা আপডেট আছে যে ভবনীপুর ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু চালু হয়ে গেছে আর মুর্শিদাবাদ জেলায় নভেম্বর মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ আট তারিখ ও ন তারিখ এই পাঁচ দিন কিন্তু দুয়ারে সরকার বসতে চলেছে তো আপনি এই ভিডিওটা এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং আপনার জেলায় দুয়ারে সরকার ক্যাম্প করতে চান কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ